বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন সময়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ আব্দুল আলিম ব্যাপারি। তিনি বলেন, জামায়াত বিএনপিকে নতুন করে নাশকতা করতে দেওয়া হবে না। দেশের সম্পদ রক্ষায় সবাইকে মাঠে থাকার আহ্বানও জানান তিনি। রূপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, জাতীয় পরিষদ সদস্য সুমন দেওয়ান সহ অন্যান্যরা।